ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে লন্ডভন্ড তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি চেন্নাইয়ে, জলমগ্ন শহরের একাধিক জায়গা। এদিকে বাংলার ওপরে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব না পড়লেও বুধবার রাতে তেজ বাড়ল বৃষ্টির, সঙ্গে তাপমাত্রাও নামলো 20-এর নিচে। জেলাগুলিতেও তাপমাত্রা হ্রাস হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আকাশ পরিষ্কার হয়ে উত্তর পশ্চিম বাতাস ঢুকতে শুরু করবে, একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রাও হ্রাস পাবে। এই আবহাওয়া কয়েকদিন চলবে, তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টার পর থেকে পরবর্তী 3 দিনের রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী 24 ঘন্টার পর থেকে পরবর্তী 3 দিনের রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কোথাও কোথাও 1-2 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90%, সর্বনিম্ন 56%। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।